স্বাগত। আজকের এই পরীক্ষণটির মাধ্যমে রাসায়নিক শক্তি আণব শক্তিতে রূপান্তর পর্যবেক্ষণ করতে পারব। আজকের এই পরীক্ষণটি করতে প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে, একটি ব্যাটারি, ক্রোকোডাইল ক্লিপ লাগানো, দুটি ভিন্ন রঙের তার এবং একটি এলইডি বাল্ব বা লাইট। প্রথমে আমরা একটি ক্রোকোডাইল ক্লিপ লাগানো তার আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তে লাগিয়ে দিই। সাধারণত লাল রঙের তার ব্যাটারির ধনাত্মক প্রান্তে লাগানো হয়ে থাকে। ব্যাটারির আমরা জানি একটি প্লাস প্রান্ত থাকে এবং একটি মাইনাস প্রান্ত থাকে। এই ব্যাটারির এখানে একটি প্লাস অর্থাৎ এটি পজিটিভ, এটি মাইনাস অর্থাৎ এটি নেগেটিভ। কালো রঙের তারে ক্রোকোডাইল ক্লিপ লাগানো তারটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে লাগিয়ে দিই। এখন এলইডি বাল্বের দুটি প্রান্তে অর্থাৎ একটি ধনাত্মক একটি ঋণাত্মক প্রান্ত, অর্থাৎ বড় পাটি ধনাত্মক এবং ছোট পাটি ঋণাত্মক হিসাবে কাজ করে। এখন লাল তার লাগানো ক্রোকোডাইল ক্লিপটি এলইডির ধনাত্মক প্রান্তের সাথে লাগিয়ে দিই। কালো তার লাগানো ক্রোকোডাইল ক্লিপটি এলইডির ঋণাত্মক প্রান্তের সাথে অর্থাৎ ছোট পার সাথে লাগিয়ে দিই। এখানে আমরা দেখছি এলইডি জ্বলছে। আমরা যদি খুলে দিই এলইডি জ্বলছে, অর্থাৎ এই ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে। তোমরা কি এরকম মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও? তাহলে ভিজিট করো connect.edu.bd। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।